Hey guys, welcome back to my channel. আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আজকে অর্কদাদের বাড়িতে পার্টিটি করে এসে প্রচন্ড পরিমাণে ঘুমটুম দিয়ে একদম চোখ মুখ ফুলে গেছিল। আর যেহেতু ঠান্ডা এসেছিলাম তো একটু ঠান্ডা লাগার জন্য সত্যি কথা বলতে একটু মানে উঠতেও লেট হয়েছে। তারপরে সোমবার বুঝতেই পারো যে কাজে কতটা প্রেশার থাকে, আর সপ্তাহের শুরু মানেই একটা মানে মনের ইচ্ছা না থাকলেও কাজ করতে বসতে হয়। জয়দেব তো অলরেডি ওদিকে কাজ করছে, আমার ল্যাপটপও ওদিকে খোলা রয়েছে, ফার্স্ট অলরেডি আমাদের ডান। তার কারণ সকালবেলা উঠেই রান্না দিদি যখন এসেছিল তখন ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, তো ঝটাপট কাজ করতে করতে ব্রেকফাস্ট হয়ে গেছে। এর ভেতরে আজকে এতটাই ঠান্ডা লাগছে, আমি ভাবছি যে একটু কাজটা মানে সামলে নিয়ে একটু ছাদে যাবো, একটু গায়ে রোদ পোহাবো। শীতকালে না গায়ে একটু রোদ লাগানো দরকার, যেটা আমি একদমই লাগাই না। আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি ঠিকই, এটা আমার মা বলে যে শীতকালে একটু এই রোদটা গায়ে লাগানো দরকার, কারণ ভিটামিন ডিটা মানে আমাদের শরীরে আশা ভীষণ ভাবে দরকার। ফাইনালি ও ভেবেছে কি বাইরে যে রোদ রোদ খাবে বা শরীরে রোদ লাগাবে, মানে ও সুযোগ পেলেই মোটামুটি আমাকে শোনাবে, সুযোগ পেলেই। ও তো বিছানা ছেড়ে বেরোতে চায় না, তখন দেখো বিছানায় ল্যাপ খাচ্ছে, চলো একটু রোদ খেয়ে আসি। না না, এটা বেশি ভালো, ঠান্ডা কোনো বছর শীতকালে জেনারেলি কলকাতায় দেখতে পাওয়া যায় না। এই শীতকালে ঠান্ডার মধ্যে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, প্রত্যেকটা উইকেন্ডে বেশ মজা করতে পারা যেত। বাট দেখো ওই পার্ক স্ট্রিটের ঘটনার পরে ওমিক্রন কিভাবে স্প্রেড করছে, আর পুরোপুরি এখন আবার সেই লকডাউন, আবার সেই রেস্ট্রিকশন, মানে একদম বিরক্তিকর ব্যাপার একটা। মানে অনেকদিন ধরেই এটা পেন্ডিং ছিল, এন্ড হি ওয়াজ এক্সপেক্টিং কি এবার হবে, এবার হবে, এবার হবে, একদম নিউ ইয়ার। তো মানে খুব খুব এক্সাইটিং একটা ব্যাপার, এবং আই এম রিয়েলি হ্যাপি ফর হিম দ্যাট he has received his promotion in this new year. মানে ওর পুরো নতুন ইয়ারটা একদম শুরুতেই খুশি একটা নিউজ দিয়ে শুরু হলো আর কি। তো আই হোপ যে কি ওর এই বছরটাই পুরো ভালো কাটবে। তো এবার আমরা যাচ্ছি ছাদে, কিন্তু জিনিসটা হচ্ছে জয়দেব প্রমোশন তো পেয়েছে, ঠিক আছে সব হলো, বাট ওকে কি এত ইজিলি ছেড়ে দেওয়া যায়? মানে প্রমোশনটা কি রকম সুখা সুখা প্রমোশন হবে নাকি? প্রমোশন পেয়েছে এবার ট্রিট কিন্তু দিতেই হবে, আমার ট্রিট আজকেই চাই। তো তুমি এবার কোথায় ট্রিট দেবে, কি করবে, প্ল্যানটা তোমার, তোমাকে মোরালি বুস্ট আপ করা তোমার সবকিছু। তো যখন সবসময় আমি পাশে ছিলাম তো সবার প্রথম ট্রিট ডিজার্ভ করে কে? পৌলমি, রাইট? তো আমরা চলে এসেছি ছাদে, বিভৎস রোদ এবং ঘরে বিভৎস ঠান্ডা। সিরিয়াসলি খুব ভালো লাগছে ছাদে এসে আর কি। আর আমাদের ছাদটা প্রচন্ড বড়, মানে প্রচন্ড খোলামেলা, বেশ ভাল লাগে। গরমকালে বিকালবেলা ছাদে আসলে এখানে খুব সুন্দর হাওয়া হয়, বেশ মজা আসে। যে ওদিকে ওই আমাদের সামনের ফ্ল্যাটে একটা পুচকি থাকে, ওই পুচকিটার সাথে কথা বলেছে। তোর নাম কি? বাহ, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বল, জোরে। চলে এসছি, তো যেটা ডিসাইড হয়েছে জয়দেব আমাকে লাঞ্চ করাতে নিয়ে যাবে হচ্ছে ম্যাকে পাঞ্জাব, অ্যাক্সিস মলে যে ম্যাকে পাঞ্জাবের যে ব্রাঞ্চটা আছে আমরা ওখানে যাবো লাঞ্চ করতে। তো বেসিক্যালি এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি হয়, তো এক ঘন্টার যে অফিসিয়াল একটা ব্রেক থাকে আমাদের সেটা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো। ওয়ার্ক ফ্রম হোমে অফিসিয়াল ব্রেক বলে কিছু হয় না অ্যাজ সাচ, বাট স্টিল উই ক্যান ইউটিলাইজ দ্যাট টাইম। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যাই ঝটপট স্নান টান করে রেডি হয়ে যাই। আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের পৌঁছতে আর হার্ডলি 5 মিনিট লাগবে, আমরা প্রায় অ্যাক্সিস মলের কাছাকাছি এসে গেছি। আমাদের খাওয়া দাওয়া ডান, এবার এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি গিয়ে তো আবার আমাদেরকে কাজে বসতে হবে, আর আমি প্রচন্ড পরিমাণে খাওয়ার দাওয়ার খেয়ে নিয়েছি, জয়দেব আমাকে পেট ভরে মন ভরে খাইয়ে দিয়েছে। অলরাইট, তো
বাড়ি এসে গেছি, বাড়ি এসে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব। হয়তো তোমরা আমার এই ব্লগটা দেখে অনেকেই বলতে পারো যে যেখানে আজকে থেকে সমস্ত লকডাউন রেস্ট্রিকশন ইমপ্লিমেন্টেড হলো সেখানে আমি আজকে বাইরে খেতে গেছি, বাট মলের ভেতরে কিন্তু দেখবে খুব কম লোকজনই ছিল। রেস্টুরেন্টের ভেতরে 50 জন অ্যালাউড আছে, বাট আমরা যখন গেছি তখন অনলি 6-7 পিপল ছিল, কারণ যারা সার্ভ করছিল আর একটা টেবিলে দুজন বসেছিল, তো বুঝতেই পারছো যে কতটাই খালি। সো আমি এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে যে প্রমোটেড বয় এখানে বসে বসে কাজ করছে, ডেডিকেশন লেভেলটা দেখো। দেখো তুমি এরকম বছর বছর হচ্ছে প্রমোশন পাও আর তুমি আমাকে এরকম ট্রিট দাও, সত্যি কথা বলতে জয়দেবের পকেট খুশিয়ে ট্রিট পাওয়া মানে ওয়ান্স ইন আ ব্লু মুন। বাজে কথা বলে লাভ নেই, যেটা দাও না সেটা দাও না, অ্যাকসেপ্ট করো। আমি তো ল্যাথখোর, কিন্তু আমার বর হচ্ছে ঘুরতে যেতে পছন্দ করে না, রেস্টুরেন্টে খাওয়ার খেতে যেতে পছন্দ করে না, বাড়িতে থাকে, বাড়িতে ওই ডাল ভাত খাবে আর ওই বাড়িতেই বসে থাকতে ভালোবাসে। নো অ্যাডভেঞ্চার, নাথিং এলস। এনি কমেন্টস? তুমি তো সব বলে দিলে, আর আমি কি বলবো? কোন কমেন্টস তুমি করতে পারবে না, তুমি করতে পারবে না, তো ব্যর্থ হয়ে যাবে, তাই থাক। অ্যাড করলে ব্যর্থ হয়ে যাবে, বাজে কথা বলে লাভ নেই, যেটা সত্যি সেটা সেটা অ্যাকসেপ্ট করো। উই আর ড্যাম হ্যাপি, হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ, অ্যান্ড ডেফিনেটলি হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং গাই। আজকের ব্লগটা এই অবধি ছিল, যদি তোমাদের আজকের ব্লগটা কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, হ্যাঁ ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু আমাদের সাপোর্ট করো, যাতে আমাদের ব্লগগুলো আমরা আরো এনথুনিয়ে বানাতে পারি। নিজেদের প্রত্যেকে খেয়াল রেখো, নিজের পরিবারের সকলের খেয়াল রেখো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টিল দেন টাটা।